নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। ওয়ার্ক ফ্রম অফিস, জেন জেড বলছে সরি বস। লেখা চান্দ্রী নিয়োগী, পাঠ অনির্বাণ ভট্টাচার্য। অফিস থেকে একটা মেল এসেছে, সাবজেক্ট লাইনে লেখা রিটার্ন টু ওয়ার্ক। মানে আবার অফিস যেতে হবে? বিছানা থেকে নেমে স্নান খাওয়া সেরে রেডি হয়ে আবার অফিস? যদিও এখনও অফিস যাওয়ার কথা কিছু বলেনি, তবে জিজ্ঞাসা করেছে অফিস যাওয়ার ব্যাপারে আমার কি অনুভূতি। এতেই তো আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে। মানে যাওয়ার দরকার কি? সবই তো ভালো চলছে, তোমাদের রেভিনিউ বাড়ছে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটির টাকা বেঁচে যাচ্ছে, আমাদেরও তো অভ্যেস হয়ে গেছে। কিছুদিন আগে কোনো একজন কর্পোরেট সেক্টরের কর্মী মজা করে এমন একটি ভিডিও শেয়ার করে, মুহূর্তে তা ভাইরাল। মজা করে বললাম কারণ ভিডিওটা শেষে তিনি নিজেই বলেছেন ওনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস। সে যতই মজা করে করা হোক না কেন, সারা বিশ্বের ছোট বড় সব বেসরকারি কোম্পানির মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই ওয়ার্ক ফ্রম হোম। কিন্তু কেন? আমেরিকার একটি সার্ভে বলছে যদি অফিস যেতে জোর করা হয়, তবে প্রায় 39% কর্মচারী তাঁদের চাকরি ছেড়ে দেবেন, এবং জেনারেশন জেড এর ক্ষেত্রে এই হিসেব প্রায় 49%। অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম ছাড়ার থেকে বেশিরভাগ মানুষ চাকরি ছেড়ে দেওয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কিন্তু এমন কি ঘটলো যে এমন প্রবণতা? এক বছর আগে যখন জানা গেল ওয়ার্ক ফ্রম হোম নামক একটি নিউ নর্মাল অনির্দিষ্টকালের জন্য আমাদের ঘাড়ে চেপেছে, তখন তো প্রায় নাকের জলে চোখের জলে হওয়ার জোগাড় ছিল। পুরনো ছবির সঙ্গে হ্যাশট্যাগ অফিস লাইফ, হ্যাশট্যাগ ওয়ার্ক ফ্রম হোম, হ্যাশট্যাগ মিসিং অফিস, হ্যাশট্যাগ মিসিং অফিস লাইফ, হ্যাশট্যাগ ওয়ার্ক কালচার, এই ধরনের হ্যাশট্যাগে ভরে উঠেছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সারা দিন বাড়ির পোশাক পরে আলুথালুভাবে বসে ল্যাপটপ সামনে রেখে কাজ আর কাজ, সামাজিক জীবন বিষয়টাই মুছে গেল জীবন থেকে। মনে মনে বহু কর্মীই বোধহয় বলেছিলেন একবার বেরোনোর সুযোগ পাই, আবার অফিস যাওয়ার সুযোগ পাই, কোনো দিন অভিযোগ করবো না অফিসের লং আওয়ার নিয়ে, ট্রাফিক নিয়ে, বসের খিটখিট নিয়ে, অফিস পলিটিক্স নিয়ে। সেখান থেকে এক বছরের মাথায় এই সমীক্ষার রেজাল্ট, একটু অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি। গুগলের মতন অনেক কোম্পানি তাদের কর্মচারীদের জন্য আরও অনেক বেশি ফ্লেক্সিবল হতে চাইছে। তাদের মতে ওয়ার্ক ফ্রম হোম অফিসের ওয়ার্ক কালচারটাকেই নষ্ট করে দিচ্ছে। বিখ্যাত এক বহুজাতিক সংস্থা সমীক্ষার মাধ্যমে জানতে পেরেছে তাদের সব কর্মচারীদের মধ্যে কেবল 13% অফিস যেতে প্রস্তুত। কিন্তু এসব হচ্ছে কেন? কি বলছেন এইসব কর্মচারীরা? বলছেন বাড়িতে কাজ বেশি ভালো হচ্ছে, ওই ট্রাফিকের গুঁতোয় আর ফাঁসতে চাই না, নিজের পরিবারের কাছাকাছি থাকতে চাই, আমি জানি না আমার জিন্স বা জুতো আগের মতন ফিট করবে কি না, আমার কলিগদের মুখ দেখতে চাই না, প্লাস কাজের স্বাধীনতা, বাড়ির কমফর্ট, এসবে কাজ করতে অভ্যেস হয়ে গেছে। শোনা যাচ্ছে এমন অনেক যুক্তি, কিন্তু ব্যাপারটা কি এতটাই ক্যাজুয়াল? অনেকের মতে দীর্ঘ এক বছরেরও বেশি বাড়িতে বন্দি থেকে কাজ করতে করতে এবং বাইরে করোনার ত্রাস দেখতে দেখতে পরিবার এবং নিজের সুরক্ষা নিয়েও তারা চিন্তিত হয়ে পড়েছে। এই পুরো বিষয়টা নিয়ে অনেকের কপালে ভাঁজ পড়তে পারে। তারা বলতেই পারেন এই বিলাসিতা সবার জন্য কি? সবাই কি পারবে? কেবল অফিস যাব না, বাড়ি বসেই কাজ করব, আর বেশি জোর দিলে চাকরিই ছেড়ে দেব, এমন কথা বলতে? ঠিক, এটা অনেকের ক্ষেত্রেই বিলাসিতা। এই অতিমারিতে যত মানুষ আক্রান্ত, তার থেকে অনেক বেশি মানুষ বেকারত্বে আক্রান্ত। দুবেলা দুমুঠো খাবার পাওয়া যেখানে অনেকের কাছে চিন্তার বিষয়, সেখানে এটা বিলাসিতাই বটে। যারা সকালে বাজারে বসেন বা রোজ দরজায় দরজায় খাবার বা প্রয়োজনীয় সামগ্রী হোম ডেলিভারি করছেন, কিংবা যারা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে, তারা পারবেন এমন কথা বলতে? না, পারবেন না। কিন্তু মানুষের কাছে এই বিকল্প রয়েছে, তাদের উপায় আছে এক চাকরি ছেড়ে অন্য চাকরি খোঁজার বা অন্য কাজ করার। মানে অবশ্যই যে কাজ বাড়ি থেকে হয় তারা সেই অপশনই স্বচ্ছন্দ, তাতে যে যাই বলুক, যে যাই ভাবুক। ইতিমধ্যেই কোম্পানি অফিসে যেতে বলার কারণে অনেকে চাকরি ছেড়েও দিয়েছেন। কথাটা হলো বিষয়টিকে যে চোখেই দেখুন না কেন, আপাতত সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যেমন সরকারের কাছে বড় চ্যালেঞ্জ, তেমনই বিভিন্ন কোম্পানির কাছে চ্যালেঞ্জ তাদের ওয়ার্ক ফ্রম হোমে অভ্যস্ত কর্মচারীদের অফিস মুখ করে তোলা। নতুন নতুন সুরক্ষাবিধি, ফ্লেক্সিবিলিটি, আরও অনেক কিছু দিয়ে কোম্পানিগুলোই চেষ্টা করছে তাদের কর্মচারীদের মন জয় করে। এদিকে তার মধ্যেই এসে যাচ্ছে একের পর এক করোনার ওয়েভ। কথায় বলে মানুষ অভ্যাসের দাস। এবার এই নিউ নর্মাল অভ্যাসের ফল কী হয় সেটাই যে এখন দেখার।